السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله المولانا العظيم. وعن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماشا وتروح بطانا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله مهان الله سبحانه وتعالى إرباك وصف دربار لاكو كتي شكريا যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক ও সাফ দরবারে দিল থেকে একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা হয়তো অনেকেই অবগত আছি আজকে মুহররম মাসের দুই তারিখ। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, সম্মানিত মাস,
এই মাসের মধ্যে অনেক বড় ফজিলত আছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো, আইয়ু সিয়াম আফদালু বাদ রমাদান, রমজান মাসের পরে কোন রোজাটা সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলে দিয়েছিলেন, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস, রমজানের পরে সবচেয়ে দামি হলো মুহাররম মাসের রোজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী নিয়ে অনেক লম্বা চওড়া আলোচনা করা যায়, কিন্তু আজকে ওইটা নিয়ে বেশি লম্বা আলোচনা করব না। শুধু এতটুকু ইঙ্গিত দিয়ে রাখি যে আমরা সকলেই জানি এবং বারবার এই মিম্বার থেকে ওই আলোচনা করা হয়েছে, বছর ১২ মাসে হয়। কত মাসে? এই আরবি বছরটা যেমন মুহররম থেকে শুরু হলো জিলহাজ পর্যন্ত চলবে, এই মুহররম মাসটাও আল্লাহর, সফর মাসটাও আল্লাহর, রবিউল আউয়াল সানি যত মাস আছে সবগুলো মাসই কার? আল্লাহ। কিন্তু পবিত্র কোরআনে এবং রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে শুধুমাত্র একটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করা হয়েছে, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মাস মুহররম মাস। তা আমার বাড়িতে যদি ৫টা সন্তান থাকে, প্রত্যেকটা সন্তানের প্রতি আমার মায়া ভালোবাসা আবেগ একরকম থাকে না, কোন ছেলের পরিচয় দিতেই আমার গর্ব হয়, আবার এমনও ছেলে আমার আছে ওই ছেলের কথা মানুষের সামনে বলতেই লজ্জা লাগে, আছে না? সব এক ক্যাটাগরির হয় না। তো এমন একটা ছেলে আছে, হয়তো বয়সে ছোট, হয়তো চেহারার সৌন্দর্যও তেমন না, হয়তো আর্থিক অবস্থাও তেমন ভালো না, কিন্তু মা বাবার সাথে তার আচার ব্যবহার এতটাই সুন্দর যে মা বাবা এই সন্তানের নাম বলতেই গর্ববোধ করে, এই সন্তানের নাম বললেই ভিতর থেকে দোয়া চলে আসে, মা বাবা গর্ব করে বলে অমুকে আমার সন্তান। তাহলে বাকিগুলা কার সন্তান? বাকিগুলো তো তার সন্তান, কিন্তু এই সন্তানের পরিচয় দিতে তার গর্ববোধ হয় কেন? কারণ এই সন্তানের প্রতি তার মায়া ভালোবাসা আবেগ অনেক বেশি। তো এই বছরের ১২টা মাস মুহররম থেকে জিলহাজ পর্যন্ত প্রত্যেকটা মাসই আল্লাহ, প্রত্যেকটা দিনই আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তই তো আল্লাহ। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাসকে কেন আল্লাহর দিকে নিসবত করেছেন? অবশ্যই বছরের ১১ মাসের তুলনায় এই মাসকে আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মুহররম। তো এই মাসের মধ্যে বিশেষ আরেকটা দিন আছে, এই দিন সম্পর্কে আমরা সকলেই জানি, দিনের নামটাও জানি, আশুরা। মুহররম মাসের ১০ তারিখ, এটাকে বলা হয় আশুরা। আগামী সপ্তাহের শুক্রবার পাড়ি দিয়ে যে শনিবার আসবে ওই শনিবারটা হলো মুহররমের ১০ তারিখ, আশুরা। তো এই আশুরার দিনের বিশেষ আমল আছে, বিশেষ ফাজাইল আছে। তো যেহেতু আরো এক সপ্তাহ পর শনিবারে, এই জন্য আশুর আর ফাজাইল সংক্রান্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দিল আগামী জুমায় করব। কিন্তু আশুরার এই দিনের ফজিলত কি কারণে, এই দিনটা বিশেষত্ব লাভ করেছে কেন, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এত মর্যাদা দিয়েছেন, সেই প্রেক্ষাপটটা আজকে আমরা ইনশাআল্লাহ জানব যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এত মর্যাদা কেন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে সাহাবায়ে কেরামদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য তাকিদ কেন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাওফিক দিলে আমরা সেই প্রেক্ষাপট সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা করতে হয়, কারণ যে ঘটনাকে লক্ষ্য করে এই আশুর আর ফজিলত, ওই ঘটনা ঘটেছেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে।
আর সেই ঘটনা উল্লেখ করতে গেলে হুট করে ঘটনা বললেই ঘটনা বোঝা যাবে না, সেই ঘটনার আগে পড়েও কিছু আছে। আমরা হুট করে দেখলাম আমাদের এই রাস্তায় একটা গাড়ি আরেকটা গাড়ির লোকে বেজা পড়ছে, এই বেজা পড়ার আগেও তো একটা ঘটনা আছে, কেন বাজলো? কত গাড়ি তো এদিক দিয়ে যাইতেছে, একটা তো আরেকটা লোকে বাজে না, এটা বাজছে কি জন্য? যে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে দুই গাড়ি টক্কর লাগছে, এক গাড়ির সাথে আরেক গাড়ি লাগছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার আগে পিছিয়েও তো কিছু ঘটনা আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যে ঘটনার প্রেক্ষিতে আশুরার বিশেষ মর্যাদা লাভ করেছে, সেই ঘটনাও যদি আমরা জানতে চাই তাহলে সেই ঘটনাও আরো আগে থেকে শুরু করতে হবে। সেই ঘটনার যে বৈশিষ্ট্য, মহত্ব, প্রেক্ষাপট সেটা জানতে হবে আমাদের। পবিত্র কোরআন থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু ঘটনা আমি উল্লেখ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কয়েকজন নবীর জীবনের অনেক অনেক ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এর মধ্যে অনেক লম্বা চওড়া আলোচনা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামে। একটা সূরা পুরা উনার নামে, সূরা ইউসুফ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের নামেও আলোচনা আছে, উনার নামে একটা সূরা চলে আসছে, সূরা ইউনুস। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে উনার জীবনী নিয়ে কিছু আলোচনা কোরআনে আছে, উনার নামে একটা সূরা আছে, সূরা হুদ। তো বিভিন্ন নবীর নামে সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর জীবনের বিভিন্ন ঘটনা, বিভিন্ন দিক উল্লেখ করে দিয়েছে। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সূরা দেন নাই, কিন্তু অসংখ্য অগণিত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের খণ্ড চিত্র উল্লেখ করেছেন। এক এক জায়গায় এক এক ঘটনা, আবার একই ঘটনা বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। তাহলে পবিত্র কোরআন এটা তো কোনো গল্পের বই না, কোনো উপন্যাসের কিতাব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কেন উল্লেখ করেছেন? শুধু এক কান দিয়ে শুনতে আরেক কান দিয়ে বের করে দেওয়ার জন্য, শুধু শুনে শুনে মজা নেওয়ার জন্য না, এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের জন্য উল্লেখ করেছেন উদাহরণ হিসেবে, উপমা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন, এগুলো শিক্ষণীয় ঘটনা হিসেবে। এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে, শিক্ষা আছে। তো পবিত্র কোরআনে সূরা আরাফ আয়াত নাম্বার 103 এখান থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত প্রাথমিক আলোচনার সূচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিভিন্ন নবীর আলোচনা করেছেন, আমি অমুক নবীকে পাঠিয়েছি, অমুক নবীকে পাঠিয়েছি, তিনি দিনের দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা, অসংখ্য অগণিত নবী আসছে, এরপর আমি হযরত মূসা নবীকেও পাঠিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের চতুর্থ ঔরসে, মানে হযরত ইউসুফ, এরপর আরেকজন, এরপর আরেকজন, এরপরে হযরত মূসা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 400 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাঠিয়েছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই তিনাদের যারা উম্মত ছিলেন তাদেরকে বলা হয়তো বানি ইসরাইল। কি বলা হয়? বানি ইসরাইল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশরের বাদশাহ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম, তো তিনার বাবাকে এবং তিনার বংশধর যারা ছিল তাদেরকে মিশরে আইনে একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন থাকার জন্য। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশরের বাদশাহ, উনার বংশের লোক মিশরে খুব সসম্মানে, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর পরে পরবর্তী যারা মিশরে বাদশাহ হয়েছে, এরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে এই যে বংশটা বানি ইসরাইল, তাদেরকে আর মূল্যায়ন করত না। এইভাবে আস্তে আস্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে যে ফেরাউন, মিশরের যে বাদশাহ,
এই বাদশাহ আসার পরে তো বনী ইসরায়েলের প্রতি সে আরো বেশি চটে গেছিল, কারণ এক জ্যোতিষী তার সংবাদ দিয়ে দিয়েছে এই বনী ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম নিবে, যেই সন্তান তোমার রাজত্বকে ধূলিসাৎ করে দেবে, তোমার রাজত্ব আর টিকতে পারবে না। কারণ ফেরাউন চিন্তা ভাবনা করছে এই বংশে নি, ওই বংশের সব পুরুষগুলো মেরে লইছে, নারীদেরকে জীবিত রাখছে শুধুমাত্র তাদের দাসী বানানোর জন্য। আর যদি কোনোভাবে সংবাদ পায় যে এই কোন মহিলা গর্ভবতী হয়েছে, বাস ওইটা সবসময় নজরে রাখে, পর্যবেক্ষণে রাখে, বাচ্চা হওয়ার সাথে সাথে এটা মেরে ফেলে। কেন? যে জ্যোতিষী বলছে এই বনি ইসরায়েল থেকে একটা সন্তান জন্ম নেবে, তোমার রাজত্ব ধূলিসাৎ করে দেবে। এখন ফেরাউন পরিকল্পনা দিছে যে ওই বংশে থেকে আমি কোনো সন্তান বাঁচতেই দিব না, আমার এই রাজত্ব সে ধূলিসাৎ করবে, ওই বয়সে তো যাবে দিব না, কোথেকে করুক, এটা তার পরিকল্পনা। পুরা বনি ইসরায়েল তার দাস দাসী বানায় রাখছে, গোলাম বানায় রাখছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লম্বা ঘটনা উল্লেখ করব না, মূসা আলাইহিস সালাতুসসালামকে দিলেন, এরপর এই ফেরাউনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতুসসালামের লালন পালনেরও ব্যবস্থা করে দিয়েছে। যে মূসা আলাইহিস সালাতুসসালামকে মারার জন্য শত শত বাচ্চাদেরকে গলা কাটছে, সেই মূসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ঘুরায় দিয়েছে ফেরাউন নিজে কুলে নিয়ে তার বউরে দিছে, তারা লালন পালন করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতুসসালাম মায়েরে বলছে তুমি তো টেনশনে পড়ে যাবা, কোনো টেনশন করো না, তোমার সন্তান তোমার কুলে ফিরাই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতুসসালাম মায়ের কুলে সন্তান ফিরাই দিছে, আর মূসা এই সন্তান এই ফেরাউন এই সন্তানকে পালার জন্য নিয়ে নিছে। এখন সেই মূসা আলাইহিস সালাতুসসালাম মায়ের তো আর চিনে না যে এটা এই বাচ্চার মা, তারে এই দুধ পান করানোর জন্য ভাড়ায় রাখছে, নিজের সন্তানদের নিজে দুধ পান করেছে আবার ভাড়া পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কৌশল করেছে, শুধু ভাড়া পাইছে তাই না, যখন এই দুধ পান করানোর মেয়াদ শেষ তখন এত পরিমাণ উপঢৌক মূসা আলাইহিস সালাতুসসালামের মায়েরে দেওয়া হয়েছে, অকল্পনীয়, নিজের বাচ্চা নিজে পালছে, আবার সেই ফেরাউনের দুশ্মনদেরই পালছে ফেরাউনের টাকা দিয়া। এই দীর্ঘদিন লালন পালন করার পরে মূসা আলাইহিস সালাতুসসালাম একদিন ছোট্ট একটা বেঘাত ঘটে ফেলছে, দুজন লোক ঝগড়া করতেছে, ঝগড়া করার মধ্যে মূসা আলাইহিস সালাতুসসালাম বংশের যে লোকটা এই লোকটা একটু দুর্বল, আর ফেরাউনের বংশের যে লোক ওই লোকটা একটু শক্তিশালী, মূসা আলাইহিস সালাতুসসালাম বংশের এই লোকটার সে ধরাশায়ী করে ফেলছে। ওই পাশ দিয়ে মূসা আলাইহিস সালাতুসসালাম যাচ্ছে, তো মূসা আলাইহিস সালাতুসসালাম কওমের লোকটা বলছে মূসা এই দেখো আমি বিপদে পড়ে গেছি একটু সাহায্য করো। তো মূসা আলাইহিস সালাতুসসালাম করছে কি, ওই লোকটারে একটা থাপ্পড় মারছে। ফেরাউনের বংশের যে লোক এই লোকটারে এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে মরে গেছে, এক থাপ্পড়ে শেষ। এখন মূসা আলাইহিস সালাতুসসালাম কেন, আমরা নিজেরাও যদি কাউর একটা থাপ্পড় দেই কোনোদিন কি কল্পনা করবো যে থাপ্পড় খেয়ে মরে যাবো গা? তো মূসা আলাইহিস সালাতুসসালাম তো ভাবে নাই যে এক থাপ্পড়ই মরে যাবো, এখন তো ঘটে গেছে এই কাহিনী, একটা মানুষ তার দ্বারা হত্যা হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালাতুসসালাম এই বিপাকে পড়ে গেছেন, ওই সময়ও তিনি নবী হন নাই। তো মূসা আলাইহিস সালাতুসসালাম চিন্তা করছেন ফেরাউন যদি জানে তার বংশের একটা লোককে আমি থাপ্পড় মেরে মেরে নিছি, তাহলে অঘটন ঘটে ফেলে। তো মূসা আলাইহিস সালাতুসসালাম ওই অঞ্চল ছেড়ে চলে গেছে। তো দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালাতুসসালামকে নবুয়ত দিলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও, ফেরাউন এবং ফেরাউনের মন্ত্রী পরিষদ যারা আছে তাদের কাছে এখন ইসলামের দাওয়াত নিয়ে যাও। এইখান থেকে এই ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা, এই এত শত নবীর পরে আমি মূসা আলাইহিস সালাতুসসালামকে প্রেরণ করলাম বি আয়াতিনা ইলা ফিরাউনা ওয়া মালাইহি, কিছু নিদর্শন দিয়ে পাঠাইলাম ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদে যারা আছে তাদের কাছে, যাও ওইখানে গিয়ে দাওয়াত দিবা। ফাযলামু বিহা,
এই ফেরাউন আর এই ফেরাউনের বংশের এবং এই রাজবর্গের যারা ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নিদর্শন এই নিদর্শনাবলীর প্রতি জুলুম করেছে নিদর্শনাবলী যতই তাদেরকে দেখানোই হোক তারা ঈমান আনে না তারা বলে যে হ্যাঁ যদি একটা মুজিজা দেখাইতে পারেন তাহলে ঈমান আনবে দেখায় কিন্তু ঈমান আনে না আল্লাহু তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদের যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতের সাথে আমার নিদর্শনাবলীর সাথে যারা এরকম খেল তামাশা করেছে আমার নিদর্শনাবলীর উপর যারা ঈমান আনে নাই যারা কটাক্ষ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাংদুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন এই বিপর্যয় সৃষ্টিকারীদের শেষ পরিণতি কেমন হয় একটু দেখো আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনা উল্লেখ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা মূসা ইয়া ফিরাউন মূসা আলাইহি সালাতু ওয়াসালাম ফিরাউনের কাছে বলে হে ফিরাউন ইন্নী রাসূলুম মিন রাব্বিল আলামিন আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত দূত আমি পয়গাম নিয়ে এসেছি হাকীকুন আলা আন লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক আমার দায়িত্ব হলো আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া ভিন্ন কিছু বলতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা বলতে বলেছেন বাস আমি ওইটাই বলতে পারবো এছাড়া ভিন্ন কিছু বলার আমার অধিকার নাই কদ জিদুকুম বিমাইনাতিন মির রাব্বিকুম আমি তোমাদের কাছে তোমাদের রব ফেরাউনকে বলতেছে আমি তোমাদের কাছে তোমাদের রব আমার রব না শুধু আমার রব বলতেছে ফেরাউন বলতেছে তোমার রব আমার তো না মূসা আলাইহিস সালাম বলেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছি কিছু দলিল প্রমাণ নিয়ে এসেছি অতএব ফাআরসিল মাইয়া বানি ইসরাইল অতএব এই যে বনি ইসরাইলের লোকদেরকে যাদেরকে তোমরা দাস দাসী বানায় রাখছো যাদের উপর দিন রাত নির্মম নির্যাতন করো এই আমার বংশের এই লোকরা বনি ইসরাইলেরা তোমার নির্যাতনের শিকার হইতে হইতে অস্থির হয়ে গেছে এখন দয়া করে তাদেরকে আমার সাথে দিয়ে দাও তোমার মিশরে থাকার দরকার নাই আমি আমার বংশের লোকদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাই এদের উপর আর নির্যাতন করা যাবে তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম এই কথাগুলো ফেরাউনের সামনে বলল তো ফেরাউন বলতেছে ইন কুনতা জিতা বি আয়া তুমি যদি বাস্তবিক পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন নিয়ে এসেই থাকো ফাতি বিহা তাহলে দেখাও কি নিদর্শন নিয়ে আসছে একটু দেখি ইন কুনতা মিনাস সাদিকিন তুমি যদি সত্যবাদী হয়ে থাকো বলতেছো তো আল্লাহ তোমাকে নিদর্শন দিয়েছেন দেখাও না কি দিছে একটু দেখি তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম সাথে সাথে তার হাতের লাঠি ফেলে দিয়েছেন তো হাতের লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অজগর হয়ে গেছে এই অজগরের আকৃতি ধারণ করে যখন ফেরাউনের সেই মসনদের দিকে তার সিংহাসনের দিকে সে দৌড় দিছে ফেরাউন ভয়ে সেই সিংহাসনের পিছনে গিয়ে পড়েছে এটা হলো একটা নিদর্শন হাতে লাঠি এই লাঠি ছাইরা দিছে বিশাল অজগর হয়ে গেছে আল্লাহু আকবার তো ফেরাউন ভয় পেয়ে গেছে এরপরে ফেরাউন সেই পিছন থেকে বলতেছে তাড়াতাড়ি এটাকে সামলাও তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আবার সেটাকে ধরছে লাঠি হয়ে গেছে ফেরাউন এসে আবার সিংহাসনে বসছে ফেরাউন বলতেছে এটা তো জাদু এটা কি জাদু তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বিতীয় আরেকটা যে মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সেটা দেখাইলেন সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তার এই হাতের যে তালু আছে এটাকে বগলের নিচে রাখা বাস বের করলে লাইটের মতো জ্বলতে থাকে আলো দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কোনো রোগ ব্যাধি না এটা হলো মুজিজা আবার যখন বন্ধ করার দরকার হবে আবার বগলের নিচে হাত দিবে বন্ধ হয়ে যাবে তো ফেরাউন যখন এই দুইটাই দেখল দুইটা দেখার পরে এই ফেরাউন বলতেছে যেগুলো তো জাদু শুধু ফেরাউন না ফেরাউনের মন্ত্রীবর্গ যারা ছিল মন্ত্রী পরিষদে যারা ছিল রাজ দরবারে যারা থাকতো সবাই বলল আলাল মালাউ মিন কওমি ফিরাউন ইন্না হাদাল সাহিরুন আলিম এই মুসা দিয়ে শিক্ষিত জাদুকর
কি জাদুকর? শিক্ষিত, প্রশিক্ষণ প্রাপ্ত। কিছু মানুষ আছে না প্রশিক্ষণ ছাড়াই কাজ করে, ইলেকট্রিকের কাজ কোন রকম শিখছে বাস করতেছে। আরেকজন হলো প্রশিক্ষণ নিয়ে বাস তারপরে ইলেকট্রিক্যাল কাজ করে। এই দুজনের মধ্যে তফাৎ আছে না? আকাশ পাতাল পার্থক্য। একজন মনে করেন কোন রকম বাস মোবাইল দেখে কিছু বয়ান টয়ান কান দিয়ে শুই না, বয়ান করে শুরু করছে। আরেকজন অনেক লম্বা সময় স্টাডি করার পরে এরপরে সে কিতাবাদি ঘাইটা 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 বয়ান করে। পার্থক্য অনেক, আকাশ পাতাল। তো স্বাভাবিক ভাবে এই যেরকম এই হাট বাজারে জেলা জাদু দেখায়, অশিক্ষিত এই টুকটাক কিছু শিখছে বাস দেখাইছে, এদের চেয়ে যারা আসলে এরকম কোর্স করে জাদুবিদ্যার যে কোর্স আছে সেখান থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে ওদের জাদু অনেক উন্নত মানের। তো মুসা আলাইহিস সালাম যে দুইটা দেখাইছে ওই জামানায় ছিল জাদুবিদ্যার যুগ। তো মুসা আলাইহিস সালাম যে দুইটা দেখাইছে এই ফেরাউন আর ফেরাউনের মন্ত্রী পরিষদের যারা ছিল জীবনেও এত বড় জাদু দেখে নাই। যখন দেখছে এত বিশাল এত বড় সাপ হয়ে গেছে, ছোট্ট একটা লাঠি, এই মুসার হাতের লাঠি তো দীর্ঘদিন যাবৎ চলতেছে, এমন না যে আজকে হঠাৎ করে মুসা লাঠি নিয়ে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মুসাকে মুজেজা দিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জিজ্ঞেস করেছেন, ইয়া মুসা তোমার ডান হাতে কি? তো মুসা আলাইহিস সালাম বলেন এটা আবার জিগানোর কিছু নাকি, এটা অনেক লম্বা সময় যাবত আমার ডান হাতে আছে, এটা আমার লাঠি, ইয়া আসায়া এটা আমার লাঠি, এটার সাথে আমার অনেক গভীর পরিচয় আছে। কি পরিচয় আছে? মুসা আলাইহিস সালাম বললেন দেখেন যখন আমি হাঁটাচলা করি এটা আমাদের টেক দিয়ে দিয়ে হাঁটি, এরপর আমি তো অনেকগুলো বকরি টকরি চড়াই, তাদের জন্য যদি গাছের পাতাল পাড়ার প্রয়োজন হয় আমার এই লাঠির উপরের অংশে যেরকম আমরা লাঠি দেখি না, মুরা মুরব্বী মানুষ লাঠি নিয়ে আসে, তো ওইটা দিয়ে আমি বাড়ি দিয়ে গাছের পাতা ছাড়ি। শুধু তাই না, মুসা আলাইহিস সালাম সেই লাঠির উপরের অংশে যেরকম মাঝখান দিয়ে লাঠি দুই পাশে এরকম, তো মুসা আলাইহিস সালাম বললেন এই ছাগল চড়াইতে চড়াইতে যদি আমার কখনো ক্লান্তি ভাব আসে আমি এই লাঠির উপর হাত রেখে ঘুমায়ও পড়ি। মুসা আলাইহিস সালাম বললেন ওয়ালিয়া ফিহা মাআরিবুন উখরা, এই লাঠির আরো অনেক বহু গুণাগুণ আছে, এগুলো তো অনেক কাজ করি, এটা আমার পরিচিত লাঠি, এই লাঠির সাথে আমার গভীর সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা সময় লাঠির পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠির পরিচয় তো লম্বা সময় ভাবে কেন নিয়েছেন, যাতে মুসা আলাইহিস সালাম মনের ভিতরে একিন থাকে আমার ডান হাতে তো লাঠি আছে অন্য কিছু। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন মুজিজা জাহির করবেন বলেন মুসা এই লাঠিটা একটু ফেলে দাও, তো ফেলে দিছে সাথে সাথে বিশাল বড় সাপ। মুসা আলাইহিস সালাম সেই সাপ দেখে পিছন দিকে দিছে দৌড়। কথা বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা লা তাখাফ, ডরায় না, এটা তো তোমারই লাঠি, লাঠি তোমারটাই, ওই যে এতক্ষণ যে বললা যে এই লাঠি দিয়ে কত কাজ করো তোমার পরিচিত সেই তোমার লাঠি, এটা তুমি এটা দেখে ভয় পাও না, এটা হলো মুজেজা। তুমি আবার ওই সাপের লেজ চাপে ধরো, আবার কোন বর্ণনা আছে এক মুখের মধ্যে গিয়ে ধরো, মুখের মধ্যে ধরতে তো ভয়, লেজের মধ্যে ধরো দেখবা তোমার এই লাঠি আবার আগের মতো লাঠি হয়ে গেছে। তো মুসা আলাইহি সালাম আবার আয়েশাটা ধরতে দেখে লাঠি হয়ে গেছে। এই মুজেজা ফেরাউনকে দেখানোর পরে ফেরাউন আর তার মন্ত্রী পরিষদের লোকেরা বলতেছে মুসা তো দেখি প্রশিক্ষণ প্রাপ্ত জাদুকর, বিশাল বড় জাদুকর। তো তখন এই ফেরাউনের মন্ত্রী পরিষদের লোকেরা বলতেছে ইউরিদু আইয়া খুরুজাকুম মিন আরদিকুম, ফেরাউন এই যে মুসা যত বড় বড় জাদু নিয়ে আসছে কি জন্য জানেননি? আমাকে সবাই রে এই মিশর থেকে বের করে সে রাজত্ব করব। ফেরাউনের মাথায় তো ধরছে হা, ও যে অনেক আগে অনেক আগে এক জ্যোতিষী তো বলছিল একটা হইব, আমার রাজত্ব শেষ করে ফেলব, কয় কি কথা বলছেন না? তাহলে ইউরিদু আইয়া খুরুজাকুম মিন আরদিকুম, তোমাদের এই ভূমি মিশর থেকে তোমাদেরকে উৎখাত করে দেবে, অতএব ফামাদা তামুরুন, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই, যদি লেট করো দেরি করো দেখবা যে এক সময় আর তাকে তাদের সাথে কুলে ওঠা পারবো না, এখনই সিদ্ধান্ত নিতে হবে। তো কালু, ফেরাউনের এই মন্ত্রী পরিষদের মধ্যে যারা ছিল
রাজ দরবারে যারা উপস্থিত ছিল তারা সিদ্ধান্ত দিল আরজিহ ওয়া আখাহু, তারে আর তার ভাই হারুন রে একটু সময় দাও, আমরা আগে যাচাই বাছাই করে দেখি ও কত জাদু শিখছে, কথা বলছেন না? ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, শহরের বিভিন্ন অলি আর গলিতে কিছু মানুষকে পাঠিয়ে দেন যে মানুষগুলো জাদুকরদেরকে জড়ো করবে। আমাদের মিশরেও তো কত জাদুকর আছে, তাদেরকে জড়ো করা হবে। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, প্রশিক্ষণপ্রাপ্ত বড় বড় জাদুকরদেরকে জমা করা হবে। এরপর মুসার সাথে মোকাবেলা হবে, দেখি মুসা পারে কিনা। কার সাথে মোকাবেলা হবে? মুসার সাথে মোকাবেলা হবে। তো যখন তারা এই সিদ্ধান্ত নিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে কি করবে, তারা জাদু দিয়া লড়াই করবে, প্রতিযোগিতা করবে, তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি একটা প্রস্তাব রাখলেন, সেটা হলো সূরা তহা আয়াত নাম্বার 58 এবং 59। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন বলতেছে ফালা নাতিয়ান্নাকা বিসিহরিম মিসলি, মুসা তুমি তো আমার জাদু দেখাইছো, ভয় দেখায় ফেলাইছো, এরকম জাদু আমার মিশরে আরো অনেক আছে, সেগুলো আমি নিয়ে আসবো। ফাজাল বাইনানা ওয়া বাইনাকা মাউইদান লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া, এমন একটা ডেট নির্ধারণ করো যেই ডেট আমরাও কোনোভাবে বরখেলাফ করবো না, তুমিও করবো না, তুমিও থাকবা আমরাও থাকবো, আর জায়গাটা হবে অনেক বড় লম্বা স্পেস যেন থাকে, অনেক মানুষ যেন সেখানে থাকতে পারে, এরকম একটা জায়গা নির্ধারণ হোক, একটা ডেট নির্ধারিত হোক, তুমিও তোমার জাদু দেখাইবা আমার পক্ষের লোকেরাও জাদু দেখাইবে, এরপরে ফয়সালা নেব। আল্লাহু আকবার। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম মনের ভিতরে তো কনফিডেন্স আছে, কারণ এটা কি আল্লাহর পক্ষ থেকে মুজিজা। মুজিজা কাকে বলা হয়? দুনিয়ার সমস্ত শক্তিকে অপরাধ করে দেয় যা, সেটাই হলো মুজিজা। দুনিয়ার কোন শক্তি যার সামনে টিকতে পারে না সেটার নাম কি? মুজিজা। আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কুরআন। দুনিয়ার কোন বড় শক্তি এটার সামনে টিকতে পারে না, আমরা তো বুঝি না, কথা বলছেন না? আমরা তো বুঝি না, অনেক সময় বলতেও পারি না, ভয় পাই। কুরআন এবং কোরআনের বিধান মেনে যারা চলে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যাহিরিন আলা মান নাওয়াহুম, সারা পৃথিবীর সবাই যদি তাদের বিরোধিতা করে তারাই বিজয়ী হবে। তাকায় তুকে একটু দেখেন আশপাশে কোন দেশ আছে পরাশক্তির সাথে যুদ্ধ করেছে দীর্ঘদিন, পরাশক্তি পালায় গেছে, দেশের নামটা জানেন না আপনারা সবাই? আল্লাহ, এগুলো তাদের কোনো ক্ষমতা না, এগুলো ক্ষমতা হলো কোরআনের। কোরআনের মুজিজা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন মাওয়াইদুকুম ইয়াউম যিনা, এ ফেরাউন তোমাদের এই দেশে একটা আনন্দ উদযাপন করার একটা দিন আছে না, ঈদের দিন তোমাদের তারা আছে, তো ওই দিন নির্ধারণ করো, আনন্দের দিন ওই দিনটাকে নির্ধারণ করো, ঈদের দিন বেশিরভাগ মানুষরাই তো কর্মব্যস্ততা থেকে ফ্রি থাকে, ওই দিন নির্বাচন করো। ওয়া আইয়াহশুরান নাসু দুহা, আর মানুষদেরকে জড়ো হতে বলা হবে সকাল সকালে, দোহান চাষতের সময় 10টা সাড়ে 10টার দিকে, এই সময় মানুষ জড়ো হবে, যখন খুব ভালো করে রোদ উঠছে, সূর্য উঠছে, সব কিছু স্পষ্টভাবে দেখা যায়, কোনো অস্পষ্টতা নাই, সকালে কোনো কুয়াশা নাই, সন্ধ্যাবেলা অন্ধকারের কোনো আবছায়া নাই, ঠিক এমন একটা সময়, এই সময় ঈদের দিন জড়ো হইবা। আল্লাহু আকবার। সূরা শুআরা আয়াত নাম্বার 39 থেকে 42 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিলা লিন-নাস হাল আনতুম মুস্তামিউন, মানুষদের মাঝে এলান করা হলো এই যে এত বড় একটা মোকাবেলা হবে, একদিকে শুধু মুসা আর একদিকে ফেরাউনের বিশাল বড় একটা বাহিনী, বিশাল বড় বাহিনী, কোন বর্ণনায় পাওয়া যায় 15,000, কত হাজার? 15,000 জাদুকর, কোন তাফসিরের মধ্যে আছে 30,000, আর সবচেয়ে প্রসিদ্ধ যে তাফসির আছে সেটার মধ্যে লেখা আছে 70,000, কত হাজার? এক পাশে মুসা একা, আরেক পাশে 70,000 জাদুকর, কত হাজার? 70,000।
তো মিশরের মধ্যে এলান করে দেওয়া হলো, তোমরা কি দেখতে আসবে না এই খেলা? এটা মানুষদেরকে জিজ্ঞেস করা না, মানুষদেরকে উৎসাহ দেওয়া, বিশাল একটা খেলা চলবে। এই যে আমাদের কোন অঞ্চলে ছোট মোটো একটা যদি ফুটবল খেলাও হয়, এখন তো মাইকিং করে দেয় না, খেলা হইব? তো মিশর এবার চিন্তা করেন, একদিকে হজরত মুসা একা, আর একদিকে 70,000 জাদুকর। 70,000 জাদুকর দাঁড়ানোর জন্য কত বড় মাঠ লাগবে, কত বিশাল বড় একটা আয়োজন! আমাদের এই গ্রামে ছোট মোটো ফুটবল খেলা সমান না, তো বিশাল বড় আয়োজন, আবার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ফেরাউনের পক্ষ থেকে। আর ফেরাউন নিজেরা দাবি করে আনা রব্বুকুমুল আলা, ফেরাউন ওই সময় দাবি করতো আমি রব, তা ছোট মোটো রব না, সবচেয়ে বড় রব সে। সেই ফেরাউনের পক্ষ থেকে আয়োজন হচ্ছে, বিশাল বড় আয়োজন, মানুষদেরকে জানিয়ে দেওয়া হলো তোমরা কি আসবে না, আইসো সবাই। কেন? লাআল্লানা নাত্তাবিউ আস-সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, আমাদের এই যে যারা জাদুকর আছে তারা যদি বিজয় লাভ করে তাহলে আমরা তাদের অনুসরণ অনুকরণ করব, মুসার দেশ থেকে তারাই দেব। খেয়াল করেন, ফালাম্মা জা আস-সাহারা, জাদুকররা যখন একত্র হলো, একত্র হওয়ার পরে তারা প্রথম সুযোগ পেয়েছে ফেরাউনের লোকে দেখা করার। আমাদের সমাজে অনেকেই তো আছে, তো চেয়ারম্যানের সাথে দেখা করতে পারলে মনে হয় ভালোই হইতো, আর একটু উপরের লেভেলে যারা আছে তারা চিন্তা করে এমপির সাথে যদি সাক্ষাৎ করা যেত, মনে কিছু ভাবটা প্রকাশ করা যেত, আর একটু উপরে যারা আছে মন্ত্রীর সাথে সাক্ষাৎ, আর একটু উপরে গেলে প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করা যায়, মনের কিছু সুখ দুঃখের কথা যদি বলা যায়। এই প্রথম তাদের সুযোগ হয়েছে ফেরাউনের সাথে সাক্ষাৎ করার, তার সাথে ফেরাউনের সাথে। তো যা তারা গিয়ে ফেরাউনকে বলল, আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আপনি যেহেতু আমাদেরকে স্মরণ করেছেন, ওই পাশে একজন মুসা, তার বিরুদ্ধে যদি আমরা বিজয় লাভ করি তাহলে আমাদের জন্য কি আপনি কোনো পুরস্কার দিবেন কিনা? তো ফেরাউন বলতেছে, ক্বালা নাআম, অবশ্যই তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, শুধু পুরস্কার দেব তাই না, তোমাদেরকে আমি আমার আস্থাভাজন বানিয়ে নিব, সবসময় আমার দরবারে আসা যাওয়া করতে পারবে। আমাদের এই সমাজের কাউরে যদি এই প্রধানমন্ত্রী টিকিট দিয়ে দেয়, তুমি যখন মনে চায় তখন আমার এই ব্যর্থ হয়ে পারবা, পরে আর কে পায়? আমরা তাহলে কথা করার জন্য টিকিট কাটতে দিব নাকি, বলেন? এরকম অফার যদি কেউ পায় যে প্রধানমন্ত্রীর সেই বাসভবনে সে যখন খুশি তখন যাতায়াত করতে পারবে, খুব আস্থাভাজন লোক, তখন একজন এমপি মন্ত্রীর চেয়েও তো তার কম দাম কম থাকবে না। এই ফেরাউন বলল, তোমাদেরকে তো অবশ্যই পুরস্কার দেওয়া হবে, এর চেয়ে সবচেয়ে বড় পুরস্কার হলো তোমরা আমার খুব নিকটের লোক হয়ে যাবা, মুকারব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জাদুকররা যখন একত্র হয়েছে, মুসা আলাইহি সালাম প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, সূরা তাহা আয়াত নাম্বার 161 থেকে 65, মুসা আলাইহি সালাম তাদেরকে বললেন, ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা, সাবধান, তোমরা যার মোকাবেলা করতে আসছো সেটা হলো আল্লাহর পক্ষ থেকে মুজিজা, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুজিজাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো না, মিথ্যা মনে করো না, যদি মনে করো ফায়ুসহিতাকুম বিআযাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তোমাদেরকে ধ্বংস করে দেবে। ওয়াকাদ খাবা মান ইফতারা, আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যারা মিথ্যারোপ করেছে তারা সব ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এই জাদুকরদেরকে মুসা আলাইহি সালাম ডাক দিয়ে সতর্ক করে দিয়েছেন। ফেরাউন দূর থেকে দেখছে যে মুসা তো জাদুকরদের লোকে কি কি জানি কয়, জাদুকর মুসার লোকে কি জানি পরামর্শ করে দেখছে সে। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসাররুন নাজওয়া, ক্বালু ইন হাযানি আস-সাহিরানি ইউরিদানা আন ইয়াখরুজা আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তারা নিজেরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কোন জাদুকর কয় হ্যাঁ মুসা যে কথা কইলো আসলে যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আসলে যদি বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে হয়, আর আমরা যদি তার বিরোধিতা করি তাহলে কেমন হইব? আবার কিছু কিছু জাদুকর না, এটা ভুয়া জাদুকর, ও আমাদেরকে আমাদের দেশ থেকে তারাই নিতে চায়। তো যাই হোক, এই মিলে তারা সকলে সিদ্ধান্ত নিল, আচ্ছা ঠিক আছে, দাদুর জন্য তারা কি হলো, প্রস্তুত হলো। প্রস্তুত হওয়ার পরে ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউয়াল মান আলকা, জাদু তো তুমিও দেখাইবে আমরাও দেখাবো, তো তুমি আগে দেখাইবে না আমরা আগে দেখাবো, এটা মুসা আলাইহি সালাতু সালামকে তারা বললো। তো মুসা আলাইহি সালাতু সালাম সেটা জবাব দিয়ে দিলেন, সূরা শুআরা আয়াত নাম্বার 43 এবং 44, ক্বালা লাহুম মুসা,
موسى عليه السلام বলেন আলকো মা আনতুম মুলকুন তোমরা কি জাদু দেখাইবে দেখাও আগে খেয়াল করবেন ওই পক্ষে জাদুকরের সংখ্যা কত বললাম 70000 খেয়াল করবেন 70000 মানুষের হাত কয়টা মানুষ হলো 70000 তাদের হাত কয়টা 1 লক্ষ 40000 এক হাতে একটা রশি আরেক হাতে একটা লাঠি এক হাতে একটা রশি আরেক হাতে একটা লাঠি তাহলে এই রশি আর লাঠি দুটো মিলার সংখ্যা হলো 1 লক্ষ 40000 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলকাউ হিবালাহুম ওয়া আইসিয়াহুম তারা তাদের সেই লাঠি এবং তাদের সেই রশি ফেলে দিল ওয়াকালু বিইজ্জতি ফিরাউন এটা নিক্ষেপ করার সময় বলল আমরা যেমন বলি বিসমিল্লাহ আল্লাহর নামে সাল্লাম ওকে ফিরাউনের নামে সাল্লাম কারণ ওরা তো মনে করে ফিরাউনই ওদের রব এজন্য ফিরাউনের নামে সারছে এবং বলছে ইন্না আলা নাহনুল গালিবুন আমরাই বিজয়ী হব তার মানে তাদেরও কনফিডেন্স আছে আমরাই বিজয়ী হব বাস সারছে এখন খেয়াল করেন এই 1,40,000 এই লাঠি এবং রশি এই সবগুলো ছোট ছোট সাপে পরিণত হয়েছে আমার সামনে যদি তিনটা সাপ এসে দৌড় দেয় কেমন লাগবে আমার কি এখানে পাওয়া যাবে সূরা তাহা আয়াত নাম্বার 66 থেকে 70 তো মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের জাদু দেখাও তারা যখন তাদের এই রশি এবং তাদের লাঠি ফেলে দিল ফাইদা হিবালুহুম ওয়া আইসিয়াহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ তাদের এই জাদুর কারণে ভেলকিবাজির কারণে মানুষের চোখে মনে হলো এই সবগুলো এক একটা সাপ দৌড়াচ্ছে কি দৌড়াইতেছে সাপ আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুর মূল ভেদটা বলে দিয়েছেন আসলে ওই রশি এবং ওই লাঠি কি হয় নাই সাপ হয় নাই বরং যারা দেখতেছে তাদের চোখে ভেলকি লাগে তারা দেখে হলো সাপ আসলে এটা কি না সাপ না কিন্তু দৃষ্টিতে কি মনে হয় যেটা সাপ فأوجس في نفسه خيفة موسى 1,70,000 এই যে সাপ গুলো যে বের হলো মূসা আলাইহিস সালাম মনে মনে ভয় পাইতেছে যে আমি যেই মুজিজা দেখামো সেটাও তো সাপ সেটাও কি এরা যারা দেখাইতেছে সেটাও কি তাহলে পাবলিক তো বুঝবো না কোনটা আসল কোনটা নকল কোনটা জাদু আর কোনটা মুজিজা পাবলিক পার্থক্য করবো কোত্থেকে কারণ এই পাশেও সাপ এই পাশেও কথা বোঝেন নাই মূসা আলাইহিস সালাম ওই সাপগুলো দেখে ভয় পান নাই মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন আমি যেই মুজিজা দেখাবো সেটাও তো সাপ আমি পাবলিক যদি না বুঝে এরপর মূসা আলাইহিস সালাম ভরসা তো কার উপর আল্লাহর উপর বললা আল্লাহ বলে আমি বলে দিলাম লা তাখফ ইন্নাকা আনতাল আলা মূসা তুমি ভয় পাও না তুমি বিজয়ী হইবা বাস ভয় পাও না ওয়ালকি মা ফি ইয়ামিকা তোমার ডান হাতে যা আছে বাস ফেলে দাও তালকফ মা সানাও ওদের এই 1,40,000 সাপ গুলো তোমার এই এক সাপে গিলে খেয়ে ফেলাই কোনো টেনশন করো না বাস খালি ছাড়ো ইন্নামা সানাও কাইদু সাহির ওই পক্ষ থেকে ওরা যা দেখাচ্ছে সেই 1,40,000 সাপ এগুলো তো জাদু আর তোমার হাতে যেটা আছে এটা হলো মুজিজা মুজিজা বলাই হয় যার বিপক্ষে সারা পৃথিবীর কেউ দাঁড়ানোর ক্ষমতা রাখে না সব জিনিসকে অক্ষম করে দেয় তুমি বাস মূসা তোমার লাঠি ছাড়ো ওই 1,40,000 সাপ তোমার সাপের পেটের ভিতরে চলে যাবে বাস উনি ছেড়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউফলিহুস সাহির হাইতু আতা জাদুকররা যখন যেভাবে যত শক্তি নিয়ে আসুক না কেন জাদুকররা কখনোই সফল হতে পারবে না কখনোই তারা বিজয়ী হবে না এখন যখন মূসা আলাইহিস সালামের সামনে তারা ছেড়ে দিয়েছে মূসা আলাইহিস সালাম যখন লাঠি ছাড়ছে বিশাল বড় একটা অস্ত্র খেয়াল করবেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুবানুম মুবিন বিশাল বড় একটা সাপ আরেক বলেছে হাইয়াতুন তাসআ বিশাল বড় সাপ দৌড়াচ্ছে খেয়াল করবেন যে সাপগুলো বড় হয় আকার অনেক বড় হয় যেমন অজগর আমরা দেখছি তাই না ওটা কিন্তু ছোট সাপের মতো এত জোরে দৌড় দিতে পারে না যে সাপের দেহ অনেক কি হয় বড় হয় সে বেশি দৌড়াইতে পারে না তার গতি অনেক মন্থর হয় ধীরে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসার কাছ থেকে আমি যে মুজিজা দেখাইছি সাপ হবে বড় কিন্তু দৌড়াবে ছোট সাপের মতো সাপ হবে বড় দৌড়াবে কিসের মতো ছোট সাপের মতো গতি দৌড়াচ্ছে আবার খেয়াল করবেন যে সাপগুলো কামড়ায় অনেক বড় বড় যে সাপগুলো মানুষের কামড়ায় খেয়ে ফেলায়
বিভিন্ন প্রাণী কামড়ায় খেয়ে ফেলায়, বড় বড় যে সাপগুলো, ওই সাপের মধ্যে বিষ থাকে না। কি থাকে না? বিষ থাকে না। সেগুলো মানুষে কামড়ায় খায় বা বিভিন্ন প্রাণীরে কি করে কামড়ায় খায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুসার হাতে যেই মুজিজা দিয়েছি সাপ, এটা অনেক বড়, কামড়ায় কামড়ায় গিলে গিলে তো খাইবই, আবার এর মধ্যে বিষও আছে। তাহলে স্বাভাবিকভাবে বড় সাপের যে সিফাত হয় এটার মধ্যে ওই সিফাত নাই, কারণ এটা তো ওই সাপ না, এটা হলো মুজিজা। আল্লাহু আকবার। এখন যখন এই জাদুকরদের 140,000 সাপ গুলে গিলে খেয়ে ফেলেছে, যারা জাদুকর তারা তো বুঝে কোনটা জাদু আর কোনটা জাদু না, কথা বুঝেন না? যারা কোরআন বিশেষজ্ঞ তারা বুঝে কোনটা কোরআন আর কোনটা কোরআন না, যারা ইঞ্জিনিয়ার আছে তারা বুঝে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, নাকি বলেন? গ্রামের যুগ লোক যারা আছে, পারদর্শী যারা আছে, এই যে বাজারে কত মানুষে তো দুধ নিয়ে আসে, কে পানি মিশাইছে আমি তো বুঝি না, কথা বুঝেন না? কোন দুধটা ঠিক আছে ভালো আছে আমি তো বুঝি না, কিন্তু তারা তো দেখলেই বুঝে ফেলে, যে যে বিষয়ে পারদর্শী সে সহজেই বুঝতে পারে। এই যে প্রশিক্ষণ প্রাপ্ত এই 70,000 জাদুকরদেরকে জড়ো করা হয়েছে, ওই জাদুকররা তো ভালো করেই বুঝে কোনটা জাদু আর কোনটা জাদু না। যখন তারা দেখছে আমাদের এই 140,000 সাপ গুলো ওই এক সাপে মুহূর্তের মধ্যে গিলে খেয়ে ফেলাইছে, তো তারা বুঝতে পারছে এই মুসা যারা দেখাইছে আসলে জাদু না, ওই যে আমাদেরকে কাছে নিয়ে যে বলছিল এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা, আসলেই মুজিজা, তারা বুঝতে পারছে। এই 70,000 জাদুকর একদম একসাথে সিজদায় লুটায় পড়ছে সবগুলো একসাথে, খেয়াল করবেন। কালু আমান্না বিরব্বি হারুন মুসা, তারা চিৎকার করে বলতেছে আমরা মুসা এবং হারুনের যে রব, যে আল্লাহর কথা তারা বলে, আমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম, কারণ মুসা যেটা দেখাইছে এটা জাদু হইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই 70,000 জাদুকর তাদেরকে আনছে কি করার জন্য? মুসারে পরাস্ত করার জন্য। আর এই 70,000 জাদুকর পরাস্ত হইয়া আবার মুসার প্রতি ঈমান হয় না ফেলেছে। এই ঘটনা যখন মানুষের মুখে মুখে গেতে 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 একদম সেই ফেরাউনের সেই মহলের ভিতরে ঢুকে গেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন শুনছে যেরকম মুসা তো বিজয় লাভ করছে, তার মনে আগে থেকেই এই বাসনা ছিল এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এখন যখন এটা আবার জেনে গেছে মুসা বিজয় হয়েছে, কথা বুঝছেন না? সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত নাম্বার 11, ওয়াদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমাদের জন্য আল্লাহকে উদাহরণ দিচ্ছেন, ইমরাতা ফিরাউন, ফেরাউনের স্ত্রী ছিল কার অধীনে? ফেরাউনের অধীনে। সারা দুনিয়ার মধ্যে আল্লাহর সবচেয়ে বড় বিরোধী, সবচেয়ে বড় কাফের ওই সময়ের সেই ফেরাউনের ঘরে সে লালিত পালিত হইতেছে সেই ফেরাউনের স্ত্রী, সেই স্ত্রীর উদাহরণ আল্লাহ দিচ্ছেন, শোনো, ইদ ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ফেরাউন যখন জানলো আমার বউ এটাও তো মুসার প্রতি ঈমান আনছে, তারপরে আজাব দিতে শুরু করলো, বিভিন্ন ধরনের অত্যাচার করতে শুরু করলো, মেরে ফেলাইব, সিদ্ধান্ত নিছে বউ মেরে ফেলাইব। আর এই ফেরাউনের স্ত্রী সেও যখন বুঝতে পারছে যে আমার মেরেই ফেলাইব, তখন বলছে মরলেও সমস্যা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবদার করেছে, দোয়া করেছে, দোয়া কি? রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে ফেরাউন আমাকে যে নির্মম অত্যাচার করে হত্যা করতেছে এটা আমার কোনো আফসোস নাই, আপনার কাছে শুধু একটাই চাওয়া, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন, তবে ইনদাকা আপনার আরশের জন্য আশপাশে থাকে, ইনদাকা আপনার কাছে, আপনার থেকে দূরে না, যেহেতু আপনার জন্য আমি জীবন দিচ্ছি, মহব্বত আপনার প্রতি, ভালোবাসা আপনার প্রতি, ঈমান আপনার প্রতি, অতএব শুধু জান্নাত আমার ঘর দিলে হবে না, ইনদাকা আপনার কাছে যখন জান্নাতে আমি একটা ঘর পাই, ব্যাস এইটা। আর এই ফেরাউন যা আমার নির্যাতন করতেছে করুক, আমার কিছু আসে যায় না, ব্যাস আপনি আপনার কাছে আমার নিয়ে নেন আর জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। এখন এই ফেরাউন দেখলো তার যেই জাদুকররা আছে তারাও তো মুসার রবের প্রতি ঈমান আনে ফেলিস, আবার ঘরের বউ এটাও আনে ফেলিস, আর মুসা খুব বিব্রত বোধ করতেছে ফেরাউন। সূরা তাহা আয়াত নাম্বার 71 থেকে 76 পর্যন্ত, তো ক্বালা ফেরাউন বলতেছে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, এ জাদুকরেরা জড়ো করলাম আমি, পুরস্কারের ঘোষণা দিলাম আমি, আমার পক্ষ থেকে তোমরা লড়াই করলা আর আমার অনুমতি ছাড়াই আজকে মুসার রবের প্রতি ঈমান আনো, আমার কাছে তো জিজ্ঞেস করলো না একবার। আর ফেরাউন গেছে চিৎকার, বুঝছি
ইন্নাহু লাকাবীরুকুমুল লাযী আল্লামাকুমুস সিহরা বুঝছি মুসা হলো তুমগো লিডার তুমগো বড় তুমগো উস্তাদ এই তুমগোরে জাদু শিখেছে তোমরা যে যে 70,000 জাদু করো যে দেখছি তো গোপনে গোপনে কি জানি কইছে তো মনে হইতেছে মুসা তোমাদের লিডার শিক্ষক সেই তোমাদেরকে জাদু শিখাইছে তো মুসারটাও জাদু তোমারটাও জাদু কথা বুঝছেন না অথচ ফেরাউন বলেছিল যদি সে পরাজিত হয় তাহলে মুসা আলাইহিস সালাম রবের প্রতি কি আনবে ইমান আনবে এখন ফেরাউন বলতেছে তোরা যেহেতু আমার কথা মানস নাই ফালা উকাতি আননা আইডিয়াকুম ওয়া রাজুলাকুম মিন খিলাফ তাদের বিপরীত দিক থেকে হাত আর পা কেটে ফেলামো ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা এগুলো কেটে ফেলামো এরপরে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখলি খেজুর গাছের মধ্যে তাদেরকে সুলিতে চড়াবো এই সর্বপ্রথম এই ফেরাউন সুলিতে চড়ানোর প্রথা চালু করলো ফেরাউনের আগে কেউ সুলিতে চড়ায় এর আগ পর্যন্ত এই নিয়ম ছিল না সুলিতে চড়ানো ফেরাউন শুরু করলো এরপরে ফেরাউন তাদেরকে বললো হলে আচ্ছা আলেমন না এবং তোমরা সবাই জানতে পারবা এই গুণা আসাদ আদাবান ওয়াবকা যে আল্লাহর প্রতি ইমান আনছো সে আল্লাহর আজাব বেশি কঠিন নাকি আমি ফেরাউনের আজাব বেশি কঠিন সে আল্লাহর আজাব বেশি স্থায়ী হয় নাকি আমি ফেরাউনের আজাব বেশি স্থায়ী হয় তাহলে টাইম পাইবা খেয়াল করবেন এই জাদুকররা মনে হয় 10 বছর আগে ইমান আনছে নাকি কোন না কেবল আনছে কেবল আমরা তো জন্মগত ভাবে ইমান লালন করতেছি খেয়াল করবেন আর জাদুকররা কেবল ইমান আনছে তাদের ইমান কেমন আর আমাদের ইমান কেমন একটু পরখ করে আমরা তো বছরের পর বছর ইমান লালন করতেছি আমাদের ইমানের হালত আর তারা কেবল ইমান আনছে আবার ফেরাউন তাদেরকে ভয় দেখাচ্ছে এমন শাস্তি দিমু যেই শাস্তি আল্লাহ দিবার পারবো না কার কথা এটা ফেরাউন قالوا এখন জাদুকররা বলে লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নিদর্শন দেখেছি এই নিদর্শনের উপর ফেরাউন তোমার আমরা প্রাধান্য দিব না যতই ভয় দেখাও কাজ হবে না ওয়াল্লাযী ফাদরানা আর যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপরে তোমাদেরকে তোমাকে আমি প্রাধান্য দিব না ফাকযি মা আনতা কাজ তোমার যা করতে মনে চায় তুমি করো তোমার যা করতে মনে চায় তুমি করো ইন্নামা তাকযি হাযিহিল হায়াতাদ দুনিয়া তুমি যা ফয়সালাই করবা যত শাস্তি দিবা সেটা তো এই দুনিয়ার সাথেই সম্পৃক্ত এরপরে তার দিহার বানা কথা বুঝছেন না ইন্না আমান্না বিরাব্বিনা আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি লিয়াগফিরা লানা খাতায়ানা এই পর্যন্ত আমরা যত ভুল করেছি এই ভুলগুলো যেন আমাদের আল্লাহ মাফ করে দেন আর এই যে আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজার বিরুদ্ধে জাদু দিয়ে দাঁড়াইতে বাধ্য করেছো এর জন্য আল্লাহর কাছে তওবা করেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহু খায়রুন ওয়া আবকা তুমি তো কইতেছো কে সবচেয়ে বেশি শাস্তি দিতে পারে আল্লাহ হলেন উত্তম শাস্তি দিতেও পারে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিতে পারেন আল্লাহ সবচেয়ে বেশি আর তুমি তো বলেছো কার শাস্তি সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় ওয়া আবকা শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সবকিছুই সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী وَإِنَّهُ مَنْ يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ শুনো আল্লাহর কাছে যদি কেউ অপরাধী হিসেবে যায় তাহলে ওই ব্যক্তির জন্য ফয়সালা হলো জাহান্নাম ওই ব্যক্তির জন্য ফয়সালা কি জাহান্নাম কেমন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওই জাহান্নামে যাওয়ার পরে শান্তির মতো মরবারও পারবে না আবার শান্তিতে বাঁচতেও তুমি শাস্তি দিলে তো একসময় আমি মরে যাব শেষ তোমার শাস্তি কিন্তু আমি যদি তোমাকে স্বীকার করে মরি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার জান্নাতে জাহান্নামে দেয় আমার যতই আযাব দেখ না কেন আমি তো মরুম না ওই আযাব ভোগ করতেই হবে করতেই হবে আর মরবো না বেঁচে থাকুম বেঁচে থাকাটাও তো বেঁচে থাকার মতো না কথা বুঝছেন না আমাদের সমাজে অনেক মানুষ আছে একটু দুঃখে থাকলে তারা যে জিজ্ঞেস করেন কেমন আছেন তখন সে কি বলে মরার মতো বেঁচে আছে বলে না তো বাস যারা জাহান নামে যাবে তাদের অবস্থা হলো এইটা মরবে তো নাই বাঁচার মতো বাঁচতেও পারবে না আল্লাহ যাই হোক তারা তাদের কথাগুলো বলল এরপরে এই ফেরাউন তখন সে দেখতে পারলো না এদের নিয়ে তার কাজ হইল না এখন ফেরাউনের মন্ত্রী পরিষদে যারা আছে তারা আরো নতুন করে গুজব রটাইল এই যে দেখো মুসা এখন তো বিশাল বড় একটা বাহিনী বানিয়ে ফেলাইছে এখন এই মুসা তো তোমাদেরকে শেষ করে ফেলাইবো ফেরাউন তো বলে যে না দেখো আমি কি করি এই যে যারা জাদু দেখাইছে যারা ইমান আইনে ফেলেছে তাদের সবগুলো তো মেরে ফেলাম এগুলো মুসার সাথে কাজ করবে কিভাবে তাদের সবগুলো তো মেরেই ফেলাম আর যে মুসা বনি ইসরায়েল নিয়ে যে বের হইতেছে সে বড় বের হইতে দিব না এখানে আটকে রাখুন আর এদের প্রতি আমি জুলুম অত্যাচার করতে থাকবো এই সিদ্ধান্ত নিল তো মুসা আলাইহিস সালামের দাবি ছিল যে এই বনি ইসরায়েল আমার সাথে দিয়ে দেন আমি নিয়ে চলে যাই
আর ফেরাউন দিবে না সিদ্ধান্ত নিল না এদের প্রতি আরো জুলুম করবে তো আল্লাহ রাব্বুল আলামিন পর পর বিভিন্ন ভাবে তাদেরকে বিভিন্ন আযাব দিয়ে পরীক্ষা করেছেন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তুফান পাঠিয়েছেন মহাপ্লাবন হয়েছে ঘরবাড়ি ডুবে শেষ ফেরাউন সহ তারা সবাই গিয়ে মুসার কাছে আবদার করছে আচ্ছা আল্লাহর কাছে একটু দোয়া করো না বাস আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেয় যদি মুক্তি আল্লাহ দিয়ে দেয় তাহলে এই বনী ইসরায়েলের লোকদেরকে তোমার লগে যাইতে দিব তো মূসা আলাইহিস সালাম দোয়া করছেন যখন বাস কার্যকর হয়ে গেছে আবার আগের মতো এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়েছেন ফসল হয় না খাদ্যের সংকট তখন আবার মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন দোয়া করে দেন তো মূসা আলাইহিস সালাম দোয়া করছেন সেই খাদ্যের সংকট চলে গেছে এরপরে আবার আগের মতো হয়ে গেছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন একবার দিলেন পঙ্গপাল এই পঙ্গপাল দিয়ে তাদের ফসল সব খেয়ে ফেলায় ঘরে বাড়িতে যেইখানে যায় খালি পঙ্গপাল আবার গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে দোয়া চেয়েছেন যে আপনি আপনার রবের কাছে দোয়া করেন যদি এই বিপদ থেকে আমরা উদ্ধার হইতে পারি বনী ইসরাইল আপনার লগে দিয়ে দিব আবার মূসা আলাইহিস সালাম দোয়া করছেন আবার আগের মতো এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক বিপদ চাপিয়েছেন সেটা হলো ব্যাঙ ব্যাঙ ঘরে বাড়িতে রাস্তাঘাটে তাদের সেই সিন্ধুকের ভিতরে যেখানে দেখে খালি ব্যাঙ এটা একটা মহাবিপদ আবার গেছে মূসা আলাইহিস সালাম কাছে আপনার রবের কাছে একটু দোয়া করেন এই বিপদ থেকে যদি উদ্ধার হইতে পারি বনী ইসরাইল আবার আপনার লোকে দিয়ে দিব তো মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন কিন্তু আবার সে আগের মতো দেয় না এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিপদ চাপে দেন সেটা হলো রক্ত তারা যেই খাবারই পাকায় সেই প্লেটের মধ্যে নেয় অথবা তাদের র্যাঙের মধ্যে থাকে ফুলে দিয়ে খালি রক্ত খাবার নাই সব কি রক্ত এখন পড়ছি আরেক বিপদে আবার গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আবদার আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনার রব যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে তাহলে বনী ইসরায়েল আপনার লগে যাইতে দিন আবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দেন তারা বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আবার মুক্ত করে দিয়েছেন কিন্তু ফেরাউন আর তার বাহিনী আবার আগের মতো এরপর আল্লাহ রাব্বুল আলামিন তো দেখলেন মূসা আলাইহিস সালাম তিনিও বুঝতে পারলেন যে না এই ফেরাউন তো আমাদেরকে কি করবে না ছাড়বে না তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে সিদ্ধান্ত দিয়ে দিলেন ফেরাউনের কাছ থেকে অনুমতি নিয়ে তোমার বংশধরকে নিয়ে যাওয়া দরকার নাই ফেরাউনের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই কোন এক রাত্রিতে তুমি তোমার এই কৌমকে নিয়ে বনী ইসরায়েলকে নিয়ে বাস সফর করতে শুরু করে দিবা সফর শুরু হবে খেয়াল করে সময় তো শেষ আজকে এই বাকি আলোচনাগুলো আগামী জুমাতে ইনশাআল্লাহ ছোট্ট একটা কথা খেয়াল করে এই যেই জাদুকররা ঈমান আনলো এরা ঈমানের ব্যাপারে লম্বা চড়া কোনো আলোচনা কোনো লেকচার কখনোই শুনে নেই কখনোই না আমরা তো প্রতি জুমায় খালি শুনতেই থাকি শুধু জুমায় না আমাদের দেশে তো এই শীতের সিজনে মাহফিল প্রতিদিন মাহফিল হয় না ঈমান নিয়ে কত আলোচনা আমাদের কানের মধ্যে ঢুকে এই যে ফেরাউনের সামনে এই জাদুকররা মুহূর্তের মধ্যে ঈমান আইনা ঈমানের যে জজবা যে শক্তি দেখাইছে আমরা বছরের পর বছর ঈমান লালন করেও কি ঈমানদারে অতটুকু শক্তিশালী বানাইতে পারছি পারেনি আল্লাহ এই জন্য আমরা আমাদের ঈমান কতটুকু আছে ঈমানের হালাত কি একটু বিবেচনা করব আর ঈমান তারা একটু মজবুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান আরেকটা মেসেজ এখান থেকে নিয়ে নেব যেই সকল মানুষেরা আল্লাহরে বিশ্বাস করে না কারে বিশ্বাস করে না ওই সকল মানুষরে আমাদের বিশ্বাস করা হলো বোখান কথা বলছেন না যেই মানুষগুলো আল্লাহরে বিশ্বাস করে না ওই মানুষরে আমি যদি বিশ্বাস করি তার মানে হলো আমি বোকা কথা বলছেন না ফেরাউন সে আল্লাহরে বিশ্বাস করে না মূসা আলাইহিস সালামকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে দোয়া করো এই বিপদ কাটে গেলেই বিভিন্ন তাফসীরের মধ্যে কথা স্পষ্ট লেখা আছে ফেরাউন সে নিজে অবশ্যই জানতো যে আমার একজন খালেক আছে সে জানতো এবং এরকম বর্ণনা আছে সে যদি কোনো সময় কোনো বিপদে পড়তো আর মিশরের লোকরা এসে তার কাছে আবেদন করতো আপনি না আমাদের রব এই যে এই বিপদটা পড়ছি উদ্ধার করে দেন
তো ফেরাউন এই মিশরের লোকদেরকে বলতো ঠিক আছে যাও বা সবাই যখন চলে যেত সে বিশাল বড় এক পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর একটা আল্লাহ আর দুনিয়ার কেউ জানুক বা না জানুক আপনি তো জানেন আর আমি তো জানি যে আমি আসলে রব না রব না আপনি কিন্তু যেহেতু আমি মানুষের সামনে আবদার করছি আমিই রব আল্লাহ আপনি আমার ইজ্জতটা রাখেন এই বিপদটা একটু দূর করে দেন খেয়াল করবেন এটা বিভিন্ন তাফসিরের মধ্যে লেখা আছে এভাবে তো আল্লাহ রব্বুল আলামিন ওই বিপদ দূর করে দিত তো আল্লাহর কাছে আবদার করতো কে ফেরাউন কেডা আল্লাহর বন্ধু না দুশমন আল্লাহর দুশমন যদি আল্লাহর কাছে আবদার করার পরে আল্লাহ তার ডাকে সাড়া দেয় আমি আর আপনি আল্লাহর প্রতি ঈমান রাখার পরও আল্লাহর ডাকে আল্লাহ সাড়া দেয় না কেন আমার ডাকার অবস্থা কেমন এই বিষয়টা তো খেয়াল করতে হবে নাকি বলেন এরপর আরেকটা কথা খেয়াল করি কাফের মুশরিক যারা আছে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিবে এই যে কামটা করেন তাহলে দেখবেন আপনারা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হবে কথা বলছেন না খালি মুখ থেকে ঘুমটাটা সরান দেখবেন কত অফার মাথা থেকে খালি টুপিটার একটু নামান কথা বলছেন না গায়ে থেকে পাঞ্জাবিটার একটু নামান মুখের মধ্যে যে দাড়িটা রাখছেন এক মুষ্টির উপরে দাড়িটা একটু ছোট করেন অনেক অফার আছে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আমাদের জন্য যে অফারগুলো রেখেছেন সেই অফারের তুলনা ওদের অফার কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে অফারগুলো রেখেছেন সেগুলো সত্য আর ওদের দেওয়া যে অফারগুলো সেগুলো হলো ধোঁকাবাজি কথা বুঝি না খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এই যে লম্বা চড়া ঘটনা শোনালাম ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না আজকে উদ্দেশ্য হলো এই মেসেজগুলো নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين